ওয়েলকাম টু টেক বাংলাইটি আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে টিউটোরিয়ালটি অনেক চমৎকার হতে যাচ্ছে আমরা যারা ফটোশপে কাজ করি আমরা যে কোনো কালো ছবিকে পর্ষা বা সুন্দর করার জন্য অনেক সময় ব্যয় করে থাকি এবং অনেক ট্রিক্স অ্যাপ্লাই করে থাকি আমরা আমাদের অভিজ্ঞতা অনুযায়ী চেষ্টা করে থাকি একটি ছবিকে সর্বোচ্চ সুন্দর করার জন্য কিন্তু আপনি যদি আমার এই টিউটোরিয়ালটি দেখেন তাহলে যে কোনো ধরনের কালো ছবিকে খুবই সামান্য কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে একদম প্রফেশনাল মানের পর্ষা বা সুন্দর ছবিতে রূপান্তর করতে পারবেন যেমনটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা চলুন শুরু করি বন্ধুরা দেখতে পাচ্ছেন ফটোশপ সিসি সফটওয়্যারটি আমার সামনে ওপেন অবস্থায় আছে এবং আমি অলরেডি একটি ছবি ওপেন করে রেখেছি আমি মূলত এখন এই ছবিটিকে পরশা করে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা একটি ছবিকে পরসা বা সুন্দর করার অনেকগুলো উপায় রয়েছে কিন্তু আমি এই ছবিটিকে পরশা করার ক্ষেত্রে খুবই সামান্য কিছু টিক্স অ্যাপ্লাই করব, তো আশা করছি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তো বন্ধুরা প্রথমে আমি যেটা করব এই ছবিটির যতটুকু অংশ পরশা করতে চাই ঠিক ততটুকু অংশ আগে সিলেক্ট করে নিব তো সিলেক্ট করার জন্য চলে গেলাম টুল বক্সে টুল বক্সে ঠিক এখানটা এসে ল্যাসো টুলটি সিলেক্ট করলাম ল্যাসো টুল সিলেক্ট করার পর আমি মাউসটি ড্র্যাগ করে ছবিটিকে এখন সিলেক্ট করব যতটুকু পর্ষা করতে চাই ঠিক ততটুকুই সিলেক্ট করব তো আমি ঠিক এখান থেকে মাউসটি ড্র্যাগ করা শুরু করলাম যেখান থেকে শুরু করেছে ঠিক সেখানে এসে অ্যাডজাস্ট করে দিলাম তো বন্ধুরা এখন আমি যেটা করবো চলে যাব লেয়ার বক্সে লেয়ার বক্সের ঠিক নিচে এখানটা এসে ক্রিয়েট এ নিউ লেয়ার অপশনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন একটি নিউ লেয়ার ক্রিয়েট হয়েছে তো এখন আমি ফেসের মধ্যে যে কালারটি দিতে চাচ্ছি সেই কালারটি সিলেক্ট করবো তো চলে গেলাম টুল বক্স টুল ঠিক এখানটা এসে আমি ফোরগ্রাউন্ড কালার বক্সের মধ্যে একটি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন একটি কালার বক্স শু করছে তো এখন আমি যেটা করব ফেসের মধ্যে যে কালারটি দিতে চাচ্ছি ঠিক সেই কালারটি এখান থেকে বাসাই করব। তো বন্ধুরা বিভিন্ন ফর্সা ছবিতে রেগুলার যে কালারটি থাকে সেই কালারটি আমি এখান থেকে চুজ করবো তো আমি যদি এখান থেকে কালারটি চুজ করি আমি কিন্তু অ্যাকুরেট কালারটি চুজ করতে পারবো না সেই জন্য আমি ঠিক এখানটা একটি কোড ব্যবহার করব সেই কোডটি আপনারা ব্যবহার করবেন তাহলে অতি সহজে আপনারা কালারটি পেয়ে যাবেন তো আমি আগের কোডটি ডিলিট করে দিচ্ছি তো এখানে আমি ফেস কালারের যে কোডটি রয়েছে সেই কোডটি এখন দিব দেখতে পাচ্ছেন বন্ধুরা কোডটি দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটি এখানটা সিলেক্ট হয়ে গিয়েছে তো আপনি কালারটি খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে আমি ঠিক যেই কোডটি এখানে ব্যবহার করেছি আপনিও ঠিক একই কোড ব্যবহার করবেন তো এরপর আমি এখান থেকে ওকে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি যে কালারটি চুজ করেছি ফোরগ্রাউন্ড কালার বক্সের মধ্যে ঠিক সেই কালারটি শু করছে তো এখন আমি যেটা করব টুল বক্স থেকে এখানটা এসে পেইন্ট বাকেট টুলটি সিলেক্ট করব পেইন্ট বাকেট টুল ক্লিক করার পর সিলেকশনের মধ্যে আমি মাউস একটি ক্লিক করব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্লিক করার সাথে সাথে কালারটি কিন্তু আমার সিলেকশনের মধ্যে চলে এসেছে তো এখন আমি যেটা করবো চলে আসবো লেয়ার বক্সে লেয়ার বক্সের উপরের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় লেয়ার অধীনে যে ব্ল্যান্ডিং অপশন রয়েছে আমি এখানটায় ব্ল্যান্ডিং অপশনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা সফট লাইট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে ছবিটিতে কতটুকু পরিবর্তন চলে এসেছে তো এখন আমি যেটা করবো সিলেকশনটিকে ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ডিপ্রেস করলাম দেখতে পাচ্ছেন সিলেকশনটি ডিসিলেক্ট হয়ে গিয়েছে তো আমি ছবিটিকে আরেকটু ঝুম করে নিচ্ছি তো বন্ধুরা আপনারা যদি আপনাদের ছবির কোনো অংশ থেকে কালার ইরেজ করতে চান মানে কালার বাদ দিতে চান সেক্ষেত্রে যেটা করবেন চলে যাবেন টুল বক্সে টুল বক্সে ঠিক এখানটা এসে ইরেজার টুলের মধ্যে একটি ক্লিক করবেন ইরেজার টুল ক্লিক করার পর ইরেজার টুলের অধীনে উপরে যে অপশন রয়েছে ঠিক এখান এসে আপনি একটি সফট ব্রাশ সিলেক্ট করবেন সফটওয়্যার সিলেক্ট করার পর অপাসিটি এবং ফ্লো দুটি হান্ড্রেড পার্সেন্ট করে রাখবেন এবং আপনি আপনার ইচ্ছে মতো ব্রাশ সাইজটিকে ছোট অথবা বড় করে নিতে পারবেন আপনি কিবোর্ড থেকে লেফট অথবা রাইট ব্র্যাকেট চেপে ব্রাশটিকে আপনার প্রয়োজন অনুসারে বড় বা ছোট করে নেবেন তো বন্ধুরা এখন আমি ছবির এই অংশে কালারটিকে ইরিজ করব তো জাস্ট আমি এখান থেকে মাউসটিকে ড্র্যাক করলে কালারটি ইরিজ হয়ে যাবে দেখতে পাচ্ছেন ইরিজ হয়ে যাচ্ছে তো আপনি ছবির যে অংশে কালার বাদ দিতে চাচ্ছেন সেই অংশের মধ্যে জাস্ট মাউস ড্র্যাক করবেন আমি করছি দেখেন তবে ছবিটিকে একটু ঝুম করে নিচ্ছি এখন আমি যেটা করবো চোখের চারপাশ থেকে কালারটিকে থেকে ইরিস করে দেবো তো আমি এখানটায় মাউস ড্র্যাক করবো এখন আপনি যদি আবার ভাবে কোনো অংশে কালার দিতে চান সেক্ষেত্রে আপনি টুল বক্স থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করে আপনার ইচ্ছে মতো আপনি কালার দিতেও পারবেন তা আমি যদি এখানটায় আবার কালার দিতে চাই পুনরায় ঠিক আমি ব্রাশ টুল দিয়ে যদি এখানটা মানুষ ড্রেক করে দেখতে পাচ্ছেন আবার কালার হয়ে যাচ্ছে তো এখন মূল কথা হচ্ছে আপনি যদি কালার কোনো অংশ থেকে বাদ দিতে চান সেক্ষেত্রে আপনি ইরেজার টুলটি ইউজ করবেন আবার যদি পুনরায় কালার দিতে চান সেক্ষেত্রে আপনি ব্রাশ টুলটি ইউজ করবেন তো বন্ধুরা এখন আমি যেটা করবো লেয়ার বক্সে যে দুটি লেয়ার রয়েছে দুটি লেয়ারকে আমি অ্যাডজাস্ট করে দেবো সেটার জন্য উপর লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ই প্রেস করলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা দুটি লেয়ার কিন্তু একটি লেয়ার পরিণত হয়েছে তো এখন আমি যেটা করবো ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে আরেকটি কপি করে নিব তো কপি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে যেয়ে প্রেস করলাম দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আরেকটি কপি হয়েছে তো এখন আমি যেটা করব ছবিটির লেভেল ঠিক করে নেব লেভেল ঠিক করার জন্য উপরের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় লেয়ার বক্সের ঠিক নিচে এসে এখানটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার অপশনে ক্লিক করলাম অ্যাডজাস্টমেন্ট লেয়ার অপশন ক্লিক করার পর এখান থেকে লেভেল অপশনে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন লেভেলের একটি ডায়লগ বক্স শু করছে তো এখান থেকে আমি ডান পাশে যে স্লাইডারটি রয়েছে এটিকে একটু বাম দিকে নিচ্ছি তো আপনি আপনার ছবির কালার অনুযায়ী স্লাইডারগুলোকে ডান অথবা বাম দিকে নিলে বুঝতে পারবেন আপনার ছবিটিতে কোন কালার প্রয়োজন বা স্লাইডারগুলোকে কতটুকু ডান বাম করলে আপনার ছবিটি ঠিক থাকবে এটি আপনি নিজেই বুঝতে পারবেন তো আমি মিডিল স্লাইডারটিকে একটু বাম দিকে নিচ্ছি মনে হচ্ছে ঠিক আছে এরপর আমি এই বক্সটিকে ক্লোজ করে দিচ্ছি তো বন্ধুরা এখন আমি যেটা করব ছবিটির কন্টাক্স ঠিক করে নিব তো সেটার জন্য চলে আসলাম লেয়ার বক্সে লেয়ার বক্সে ঠিক নিচে এখান অ্যাডজাস্টমেন্ট লেয়ার অপশনে ক্লিক করলাম অ্যাডজাস্টমেন্ট লেয়ার অপশনে ক্লিক করার পর একটু উপরে আসলে এখান থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্যাক্ট অপশনে ক্লিক করলাম তো এখান থেকে কন্ট্যাক্সটি আমি একটু হালকা বাড়িয়ে নিচ্ছি এরপর আমি বক্সটিকে ক্লোজ করে দিলাম তো বন্ধুরা এখন আমি যেটা করব আবারও সবগুলো লেয়ার অ্যাডজাস্ট করে দিব তো সেটার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে ধরে রেখে আমি সবগুলো লেয়ার সিলেক্ট করলাম সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ই প্রেস করলাম দেখতে পাচ্ছেন সবগুলো লেয়ার একটি লেয়ারে পরিণত হয়েছে তো এখন আমি যেটা করবো চলে যাব ফিল্টার মেনুতে ফিল্টার মেনুর একটু নিচে এসে এখানটায় নুইজার প্রফেশনাল অপশানে ক্লিক করলাম তো নুইজার প্রফেশনাল ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ছবি অনুযায়ী লিউমেন্স এবং কালারটিকে একটু বাড়িয়ে বা কমিয়ে নেবেন তো বন্ধুরা এরপর আমি যেটা করব এখান থেকে ওকে ক্লিক করব তো আমি ছবিটিকে আরেকটা ঝুম করে নিচ্ছি তো বন্ধুরা এখন আমি যেটা করবো ঠোঁটের মধ্যে একটি কালার অ্যাপ্লাই করব তো ঠোঁটের মধ্যে কালার অ্যাপ্লাই করার জন্য আমরা ঠোঁটটিকে আগে সিলেক্ট করবো সিলেক্ট করার জন্য চলে গেলাম টুলবক্সে টুলবক্স থেকে ল্যাসো টুলটি সিলেক্ট করলাম ল্যাসো টুলটি সিলেক্ট করার পর আমি ঠিক এখান থেকে মাউস ড্র্যাগ করে যতটুকু কালার করতে চাচ্ছে ঠিক ততটুকু সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি চলে আসলাম লেয়ার বক্সে লেয়ার বক্সের ঠিক নিচে এসে এখানটায় ক্রিয়েট এ নিউ লেয়ার অপশনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন একটি নিউ লেয়ার ক্রিয়েট হয়েছে এখন যেটা করবো আমি ঠোঁটের মধ্যে যে কালারটি দিতে চাচ্ছি সেই কালারটি চুজ করবো তো সেটার জন্য চলে গেলাম টুল বক্সে টুল বক্সে ঠিক এখানটায় এসে ফোরগ্রাউন্ড যে কালার বক্সটি রয়েছে ফোরগ্রাউন্ড কালার বক্সের মধ্যে একটি ক্লিক করলাম তো বন্ধুরা এখন আমি যেটা করবো একটু আগে আমরা ফেসের যে কালারটি নিয়েছিলাম কোড ব্যবহার করে এখন আমি সেম একইভাবে কোড ব্যবহার করে ঠোঁটের মধ্যে যে কালারটি দিতে চাচ্ছে সেই কালারটি সিলেক্ট করব। অন্যথায় আমি কালারগুলো চুজ করতে গেলে আমার একটু সময় লেগে যেতে পারে সেই জন্য আমি কোড ব্যবহার করে কালারটিকে শর্টকাটে চুজ করে ফেলবো তো আমি কোডটিকে ডিলিট করে দিচ্ছি তো এখানে আমি কালার কোডটি দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কালার কোর্টি দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটি অটোমেটিক চুজ হয়ে গিয়েছে তো আপনি আপনার ইচ্ছে মতো ঠোঁটের মধ্যে কালার করতে পারেন তো আমি আমার পছন্দ মতো একটি কালার এখানে দিলাম আপনি যদি সেম কালারটি দিতে চান তাহলে কোডটি ব্যবহার করবেন তো এরপর আমি ওকে ক্লিক করলাম তো বন্ধুরা এখন আমি যেটা করবো আবারও চলে যাব টুল বক্সে টুল বক্সে এখানটা এসে পেন্ট বাকেট টুল ক্লিক করলাম পেন্ট বাকেট টুল ক্লিক করার পর ঠিক এখানটা একটি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন যে কালারটি চুজ করেছি সেই কালারটি এখানে চলে এসছে তো এখন আমি যেটা করবো চলে আসবো লেয়ার বক্সে লেয়ার বক্সের যে নিউ লেয়ারটি রয়েছে নিউ লেয়ার অধীনে যে ব্ল্যান্ডিং মোড রয়েছে আমি ব্ল্যান্ডিং মোড অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর ঠিক আগের মতো সফট লাইট অপশনে ক্লিক করলাম তো বন্ধুরা এখন আমি যেটা করবো সিলেকশনটিকে ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ডিপ্রেস করবো তো আমি ছবিটিকে আরেকটু ঝুম করে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠোঁটের বাইরে কিন্তু কালার চলে গিয়েছে তো এই কালারটুকু আমরা ইরিজ করে দেবো তো সেটার জন্য চলে যাব টুলবক্সে টুলবক্স থেকে ইরেজার টুল সিলেক্ট করলাম ইরেজার টুল সিলেক্ট করার পর ঠিক আগের মতো আপনি এখান থেকে একটা সফট ব্রাশ সিলেক্ট করবেন সফট ব্রাশ সিলেক্ট করার পর আপনি আপনার প্রয়োজন অনুসারে ব্রাশটিকে ছোটো অথবা বড় করে নেবেন তো এরপর আমি ঠিক এখানটা মাউস ড্র্যাগ করছি দেখতে পাচ্ছেন কালারটি কিন্তু ইরিজ হয়ে যাচ্ছে মনে হচ্ছে এতটুকুই ঠিক আছে তো বন্ধুরা এতক্ষণ দেখলেন যে কোনো ধরনের কালো ছবিকে পর্ষা করা কতটা সহজ তো বন্ধুরা আশা করছি এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন আর আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখা হবে পরবর্তীতে নতুন কোনো চমৎকার টিউটোরিয়াল নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ